हेलो अस्सलाम वालेकुम एवरीवन, आज के आमी आपनादेरके तैरी करे देखाच्छी दुई रकमेर बार्गार। एकटी होच्छे वन प्याटी बार्गार आर आरेकटी होच्छे डबल प्याटी जुसी बार्गार। देरी ना करे आर चलुन रेसिपिटी देखे फेली। प्रथमे आमी एकटी प्याने निये निच्छी 2 टेबिल चामच बाटार। बाटारटाके आमी मेल्ट करे निच्छी। बाटरटा मेल्ट हुए गरम हुए आसले आमी एर मध्ये दिए दिच्छी 1 चा चामच परिमाण रसुन। रसुनगुलोके आमी छोटो छोटो कुचि करे नियेछी। एखन आमी एर मध्ये दिए दिच्छी पेंयाज कुचि। आमी एखाने 2টি পেঁয়াজকে কুচি করে নিয়েছি। পেঁয়াজগুলো একটু ব্রাউন কালার চলে আসলে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ক্যাপসিকাম। আপনাদের কাছে যদি ক্যাপসিকাম না থেকে থাকে তাহলে আপনারা অন্যান্য সবজিও ব্যবহার করতে পারেন। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ লবণ। সাথে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন ব্ল্যাক পেপার, অর্থাৎ 1 চা চামচের 4 ভাগে 1 ভাগ। এখন আমি উপকরণগুলো মিশিয়ে নেছি। একটু ফ্রাই হয়ে আসলে আমি এই ক্যাপসিকামগুলোকে সরিয়ে রাখব। এখন আমি বার্গারের জন্য প্যাটিগুলো তৈরি করে নেছি। আমি এখানে নিয়ে নেছি চিকেন কিমা 1 কাপ পরিমাণ, সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ গ্রিন চিলি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি এখানে 1 চা চামচ লবণ ব্যবহার করেছি। সাথে দিয়ে দিচ্ছি 3/4 চা চামচ ব্ল্যাক পেপার। এখানে আমি দিয়ে দিচ্ছি পাপরিকা 1/2 টিস্পুন, ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন। দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো 1/2 টিস্পুন। এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেছি। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে বার্গার প্যাটি তৈরি করতে হয়। কিমাগুলোকে হাতের সাহায্যে এরকম ছোট ছোট বলের সাইজে করে নিতে হবে। এখন আমি চলে যাচ্ছি চুলায়। আমি এখানে একটি তাওয়াতে বাটার নিয়েছি 1 টেবিল চামচ। প্যাটি থেকে একটি সুন্দর ফ্লেভার আসার জন্য এই বাটার ব্যবহার করাটা খুবই গুরুত্বপূর্ণ। আমি এখন এর মধ্যে কিমাটাকে দিয়ে হালকাভাবে চেপে দিচ্ছি। আমি এখন 2-3 মিনিটের জন্য বার্গার প্যাটিগুলো ভেজে নেছি। এক পার্ট একটু ব্রাউন কালার চলে আসলে এই বার্গার প্যাটিগুলোকে উল্টে দিতে হবে। এভাবেই তৈরি হয়ে গেল আমাদের বার্গার প্যাটিগুলো। এখন আমি ঠিক একই তাওয়াতে যেখানে বাটার দিয়ে কিমাগুলো ভেজে নিয়েছিলাম সেখানে স্লাইস বার্গার বান দিয়ে দিচ্ছি, যাতে করে বাটারের ফ্লেভারটা এই বার্গার বানে চলে আসে। হালকা একটু বার্ন হয়ে আসলে আমি বার্গার বানগুলো নামিয়ে নিব। আর এই বার্গার বানগুলো কিভাবে তৈরি করতে হয় তার রেসিপিটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সেই রেসিপিটা দেখে ফেলতে পারেন। এখন বার্গার তৈরির প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে একটি বার্গার বানের স্লাইস নিয়ে নিয়েছি। আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মেয়োনিজ। মেয়োনিজ তৈরির রেসিপিটা আমি ডেসক্রিপশন বক্সের লিংক দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সেটা দেখে তৈরি করে ফেলতে পারবেন হোমমেড মেয়োনিজ। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বার্গার প্যাটি 1 পিস। এটি সিঙ্গেল বার্গার প্যাটিতে তৈরি করছি তাই আমি এখানে 1 পিস বার্গার প্যাটি নিয়েছি। এখন আপনারা আপনাদের পছন্দ মতো টমেটো, পেঁয়াজ, শসা এগুলো অ্যাড করে নিতে পারবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 পিস লেটুস, সাথে অ্যাড করে দিচ্ছি আমার তৈরি করে রাখা ক্যাপসিকামগুলো। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বার্গার চিজ। বার্গার চিজটা আপনারা যে কোনো গ্রোসারি শপে পেয়ে যাবেন। এখন আমি আরেক পিস স্লাইস বান দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেছে আমাদের 1 প্যাটি বার্গার। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে বানাতে হয় ডাবল প্যাটি জুসি বার্গার। সেক্ষেত্রে আপনাদেরকে মায়োনিজটা একটু বেশি করে দিতে হবে যাতে খেতে খুব জুসি মনে হয়।
এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বার্গার প্যাটি। ঠিক একইভাবে দিয়ে দিচ্ছি বার্গার চিজ। পরের স্টেপগুলো ঠিক আগের মতোই, শুধুমাত্র উপকরণগুলো একটু বেশি বেশি করে দিতে হবে। এভাবেই তৈরি হয়ে গেল আমাদের আজকের বার্গার রেসিপি। আপনারা দেখতেই পাচ্ছেন খুব সহজেই আপনারা বাসায় বসে তৈরি করে ফেলতে পারবেন জুসি বার্গার এবং সিঙ্গেল প্যাটি বার্গার। এরকম আরও সহজ রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমার সাথে আপনারা চাইলে ফেসবুক গ্রুপে অ্যাড হয়ে যেতে পারেন, সেখানে আপনারা আপনাদের রেসিপিও শেয়ার করতে পারবেন। আমার ফেসবুক গ্রুপ আর ফেসবুক আইডির লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা অবশ্যই আমার সাথে অ্যাড হয়ে যাবেন। আর আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।